বর্তমান সময়ের সব থেকে গুরুত্বপূর্ণ খবর হচ্ছে হিরো আলমের ওপর হামলা। আর এই হামলার জন্য উদ্বেগ প্রকাশ করেছে 17 আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপরে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। আর এই ক্ষেত্রে হিরো আলমের উপরে হামলার ঘটনায় সোমবার দিন রাতে ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার প্রেস ব্রিফিংয়ে বলেন, গণতান্ত্রিক নির্বাচনে এ ধরনের রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই। আমরা বাংলাদেশ সরকারকে সহিংসতার যে কোনো ঘটনা পুঙ্খানুপুঙ্খ স্বচ্ছ নিরপেক্ষভাবে তদন্ত করতে এবং জড়িতদের বিচারের আওতায় আনতে উৎসাহিত করি। যেমনটি আমরা আগেই বলেছি, আমরা আশা করব বাংলাদেশ সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করবে এবং আমরা তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করব বলে বলেন মিলার। আর এই হামলার ফলে আলমের উপর হামলার পর থেকে হিরো আলমের ফলোয়ার এবং সাবস্ক্রাইবার অনেকাংশে বেড়ে গিয়েছে। যারা এর আগে হিরো আলমকে পছন্দ করতেন না, আজ তারাই হিরো আলমকে পছন্দ করছেন। কারণ একজন রাজনৈতিক নেতা হিরো আলমের বিরুদ্ধে দাঁড়িয়ে যদি হিরো আলমকে মেরে ভোটে জিততে হয়, তাহলে নিশ্চয়ই হিরো আলমের গুরুত্ব আছে। বিকালে বনানী বিদ্যানিকেতন স্কুল ভোটকেন্দ্র থেকে বের হওয়ার সময় হিরো আলমের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফেরেন তিনি। নাট্যকার মামুনুর রশিদের দৃষ্টিতে হিরো আলম রুচির দুর্ভিক্ষ, নায়ক ফেরদৌসের চোখে হিরো আলম ভাইরাস। সেই হিরো আলমের বিরুদ্ধে জিততে যখন আরাফাতকে বেশি শক্তি ব্যবহার করতে হয়, তখন বুঝতে বাকি থাকে না এদের জনপ্রিয়তা কত তলানিতে। আর নিঃসন্দেহে বলতে হয় যে হিরো আলমের জনপ্রিয়তা এই রাজনৈতিক নেতার থেকে অনেক বেশি। তা না হলে হিরো আলমের উপরে হামলা হলো কেন? তো শেষ পর্যন্ত বোঝা যায় যে হিরো আলমের উপর হামলা হতে হিরো আলমেরই বেশি লাভ হয়েছে। কারণ হিরো আলমের পরিচিত এবং হিরো আলমের সৎ সাহসের ফলে হিরো আলম আজ আরও জনপ্রিয় হয়েছে বাংলাদেশের জনতার কাছে।